আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো লাড্ডু। রুবেল, জামশেদ, কাকু আরাখারি লাড্ডু খেতে চায়, এজন্য লাড্ডু বানাইতেছি আজকে। ওদিন অল্প করে বানাইছিলাম তো, তাই জামশেদ আর রুবেলের বললে মানে খায় পেট ভরে নেই, এলে বলছে ম্যাডাম বেশি করে বানান, এই জন্য আজকে বেশি করে বানাইতেছি। লাড্ডু খাইতে চাইছো না, শুধু দেখতে থাকো, ব্যালেন্ডার করি তারপরে কত কি করুন দেখবে না। সারা জীবন তো লাড্ডু খাইছো, লাড্ডু কেমনে বানায় এটা আজকে দেখো। লাড্ডু বাজতে হয়। জামশেদ যেন ওদিন কি কইল, ম্যাডাম লাড্ডু বানালেন এসি সামনে থেকে কি নিয়ে আসলেন যেন, চকলেট দিয়ে লাড্ডু বানাইছেন ম্যাডাম। আমাকে জামশেদে কয়, ম্যাডাম চকলেট দিয়ে কি লাড্ডু বানাইলেন নি? প্রথমে ডাল ডালে ব্যালেন্ডার করে পাকোড়া বানাইছি, এখন আবার এটারে দেখো কি করে। জামশেদ ভালো করে ক্যামেরা ধরো, ক্যামেরা তো নাচে কেন। লাড্ডুর কালার কি দিয়ে দিব, চিনিটা যখন একটু ঘনে আসবো ওই সময় এগুলো দিয়ে দিলে লাড্ডুর পাকটা সুন্দর মতন হইব। কাকু লাড্ডু হয়ে গেছে, কড়াইটা নিয়ে আন টেবিলের কাছে, এটা একটু ডাইলে দেন ট্রেডের মধ্যে, ট্রেডের মধ্যে ডাইলে লই, একটু ঠান্ডা করে না গোল্লা বানাইতে হইব। এই তোমার কাকু হেল্প করতেছে আমারে লাড্ডু দি ডালার লিগা ট্রেডেতে। বাদাম কম হয়ে গেছে মনে হয়, হ্যাঁ না দেখতে দেখেন, আর একটু বাদাম দিতে হইব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, এই আর একটু দিয়ে দিলাম। হ্যাঁ রেডি, এখন গোল্লা বানাবো, এক একটা লাড্ডু বানাবো আর একটা একটা করে খাবো সবাই। জলদি না বানালে একটু বরাবর আমাকে কাস্টমারের চাপ পড়বো, তখন আর এটি নিয়ে বসার সময় নেই। ঠিক আছে, জলদি জলদি সার্ভ করে বানানোটা শেষ।